ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম কি উত্তর ডেন ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম ডেন সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে ডেনমার্ক সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে ডেনমার্ক পোল্যান্ড এর পার্লামেন্ট এর নাম হলো সিম রাশিয়ার সম্রাটদের বলা হতো জার রাশিয়ার সম্রাটদের বলা হতো জার রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন পিটার দ্য গ্রেট রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন পিটার দ্য গ্রেট রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসেছিলেন তিনি হলেন পিটার দ্য গ্রেট রাশিয়ার যে সম্রাট দাড়ির উপরে কর বসেছিলেন তিনি পিটার দ্য গ্রেট লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফ্লোরেন্স নাইটিঙ্গেল ফ্লোরেন্স নাইটিংগেল নামটি যে যুদ্ধে জড়িত ক্রিমিয়ার যুদ্ধ ফ্লোরেন্স নাইটিংগেল নামটি যে যুদ্ধে জড়িত ক্রিমিয়ার যুদ্ধ লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে লেলিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে অক্টোবর বিপ্লব বলশিভিক বিপ্লব যে দেশে সংগঠিত হয় রাশিয়াতে অক্টোবর বিপ্লব বা বলসেভিক বিপ্লব যে দেশে সংগঠিত হয় সেটা হলো রাশিয়া অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন লেনিন সিআইএস এর সদর দপ্তর মিনস্কো বেলারস সিআইএস এর সদর দপ্তর হলো বেলারসের মিনস্কো ইম্পিরিয়ালিজম দ্য হাইস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম রচনা করেছেন লেনিন ইম্পিরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অব ক্যাপিটালিজম রচনা করেছেন লেলিন যে নেতার মরদেহ এখনও জাদুঘরে সংরক্ষণ করা আছে তিনি হলেন লেলেন যে নেতার মরদেহ এখনও জাদুঘরে সংরক্ষণ করা আছে লেলিনের লেলেন গ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ লেলেন গ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হলো রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন গ্লাস নস্ত অর্থ খোলামেলা আলোচনা গ্লাস নষ্ট অর্থ খোলামেলা আলোচনা সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে রাশিয়া সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে রাশিয়া পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রবর্তক হলো রাশিয়া পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছিল পনেরোটি সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাষ্ট্র হয়েছিল পনেরোটি আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় উনিশশো সালে সিআইএস এর সদস্য এগারোটি সিআইএস এর সদস্য এগারোটি স্টেট ডুমা যে দেশের আইনসভা রাশিয়া স্টেট ডুমা যে দেশের আইনসভা রাশিয়ার রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর হল ভেলাদি ভস্টক রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর ভেলাদি ভষ্টক জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাটি ভেলাদি জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাটি ভিলাদি ভষ্টক যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রয়েছে সেটা হচ্ছে রাশিয়া যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রাশিয়ার সাথে অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয় ইউক্রেনে অরেঞ্জ বিপ্লব সংগঠিত হয় ইউক্রেনে সুইজারল্যান্ড এর প্রাচীন নাম হেলভেটিয়া সুইজারল্যান্ডের প্রাচীন নাম হল হেলভেটিয়া ফিজমের প্রবর্তক বেনিটো মুসলিনে ফ্যাসি জমের প্রবর্তক বেনিটো মুসোলিনি ইটালির আইনসভার নাম পার্লামেন্ট ইটালির আইনসভার নাম কি পার্লামেন্ট বিশ্বের মানচিত্রে যে দেশটি লং শু মনে হয় সেটা হলো ইতালি বিশ্বের মানচিত্রে যে দেশকে লং শু মনে হয় সেটা হলো ইতালি আধুনিক জার্মানির জনক অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক অটোভন বিসমার্ক যুদ্ধ জীবন যুদ্ধই সার্বজনীন কথাটি এডলভ হিটলারের যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন এডলভ হিটলার হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম গেস্টাপো হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম হল গেস্টাপো হিটলারের আত্মজীবনী গ্রন্থ মেইন ক্যাম্প হিটলারের আত্মজীবনী গ্রন্থ মেন ক্যাম্প জার্মান ও ফ্রান্স সীমান্ত রেখা হলো ম্যাজিনো লাইন জার্মান ও ফ্রান্স সীমান্ত রেখা ম্যাজিনো লাইন বার্লিন প্রাচীর তৈরি করা হয় উনিশশো সালে বার্লিন প্রাচীর তৈরি করা হয় উনিশশো সালে বার্লিন প্রাচীরের দুর্ঘ একশো কিলোমিটার বার্লিন প্রাচীরের দুর্ঘ একশো কিলোমিটার বার্লিন প্রাচীরের পতন ঘটে উনিশশো সালে নয় নভেম্বর বার্লিন প্রাচীরের পতন ঘটে উনিশশো সালে নয় নভেম্বর পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় উনিশশো সালের তিন অক্টোবর পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় উনিশশো সালের তিন অক্টোবর মধ্যরাতে হিটলার জার্মানির চ্যাঞ্জেলার হয়েছিলেন উনিশশো সালে হিটলার জার্মানির চ্যাঞ্জেলর হয়েছিলেন উনিশশো সালে জার্মানির প্রথম মহিলা চ্যাঞ্জেলর অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম মহিলা চ্যাঞ্জেলার অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির আইনসভা হল বোন ডেস্টাগ জার্মানির আইনসভা বোন ডেস্টাগ জার্মানিতে চ্যান্সেলর পদটি প্রধানমন্ত্রীর সমতুল্য পদ জার্মানিতে চ্যান্সেলর পদটি প্রধানমন্ত্রীর সমতুল্য পদ এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না উক্তিটি কালমার্ক্সের এটাও ইতিহাসের শিক্ষা যে কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না এটা বলেছেন কালমার্কস এডলফ হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ায় এডলফ হিটলার জন্মগ্রহণ করেন অস্ট্রিয়ায় শতবর্ষব্যাপী যুদ্ধ এর সময়কাল তেরোশো থেকে চোদ্দশো তিপান্ন শতবর্ষ যুদ্ধ এর সময়কাল তেরোশো থেকে চোদ্দশো তিপান্ন ইংল্যান্ড এর যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবি করেন তিনি হলেন তৃতীয় এডওয়ার্ড ইংল্যান্ডের যে রাজা ফ্রান্সের সিংহাসন দাবি করেন তিনি তৃতীয় এডওয়ার্ড জোয়ান অব আর্ক ফরাসি বীর কন্যা জোয়ান অব আর্ক হলেন ফরাসি বীর কন্যা ফরাসি বিপ্লব হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয় সতেরোশো উননব্বই সালে